হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? স্টাডি সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাই সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা যারা আছেন, আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি বিএম শাখার ব্যবসায় গণিত পরিসংখ্যান যে অ্যাসাইনমেন্টটি দিয়েছিল সেটি সলিউশন নিয়ে আসলাম। সো পরিসংখ্যানের সলিউশনটি আমি আপনাদের দেখাবো আজকে। সো দেখেন, আমাদের বিএম চার গ পরিসংখ্যান দ্বিতীয় অধ্যায় চলক, ধ্রুবক এবং তথ্য ও তথ্য উপস্থাপনা। দুই নম্বরে আছে পঞ্চম অধ্যায় সংশ্লেষক ও নির্ভরণ। হ্যাঁ, আমি আপনাদেরকে এটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে দেখাবো। আপনারা দেখেন, এক নম্বর প্রশ্নে দেওয়া আছে গণিতে 52 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এই যে নাম্বারটিগুলো দিয়েছে, উপরে তথ্য অনুসারে দশ শ্রেণীর ব্যাপ্তি নিয়ে গণসংখ্যা বিভাজন করা, গড় মধ্যক প্রচুরক নির্ণয় করো। নির্দেশনা দিয়েছে গণসংখ্যা বিভাজন করে দেখাতে হবে, মধ্যকের সূত্র ব্যবহার করে মধ্যম নির্ণয় করবে, গড়ের সূত্র ব্যবহার করে গড় নির্ণয় করবে, প্রচুরকের সূত্র ব্যবহার করে প্রচুরক নির্ণয় করবে। সো আমরা আসলে এটির মোট মার্ক দেখি, নির্দেশন অনুসারে সমাধান করতে হবে, নির্দেশন অনুসরণ করে বিষয়বস্তুর সঠিকতা সঠিক সিদ্ধান্ত। এবং মার্ক আছে আমাদের এই গ এটার এটা আপনারা দেখেন, সর্বপ্রথম যে প্রশ্নটি, এক নম্বর প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে, প্রদত্ত উপাত্তের সর্বনিম্ন মান 26 এবং উপাত্তের সর্বোচ্চ মান 87। শ্রেণীব্যাপ্তি 10 নিয়ে প্রদত্ত তথ্যগুলোকে বহির্ভূত পদ্ধতির গণসংখ্যা বিভাজন গঠন করা হলো। শ্রেণীব্যাপ্তি ট্যালিমার্ক গণসংখ্যা শ্রেণী মধ্যবিন্দু এক্সআই এফ ফাংশন অব্লিক এক্সআই যোজিত গণসংখ্যা। দেখেন, শ্রেণীব্যাপ্তি 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 87। এগুলো আসলে আমার, দেখেন 20 থেকে 30 এই ট্যালিমার্ক ওয়ান আমাদের একটি আছে। দেখেন এখানে কতটি ট্যালিমার্ক আছে, সেই অনুযায়ী আপনাদের এর ভিতরে কতটি ওর ভিতরে আছে সেটা আমরা বের করে দেন আমরা এখানে ট্যালি বসালাম। 30 থেকে 40-এর ভিতরে আছে দেখেন 60টি, এই জন্য আমরা 60টি লিখেছি, এভাবে লিখেছি ট্যালিমার্ক। গণসংখ্যা দেখেন এখানে কয়টা ট্যালি আছে সেটা আমরা যোগ করে লিখেছি। সো এভাবে সবগুলো লিখেছি এবং এন ইগল টু 52। শ্রেণীর মধ্যবিত্ত মধ্যবিন্দু দেখেন এক্স আই দিয়ে 25, আমরা দেখেন 25, 35, 45, 55, 65 এটা লিখেছি। এফ ফাংশন এক্স আই 25, এটা আর এটা গুণ করলে যেটা হয় আমরা এই দুইটা গুণ করে এটা বসিয়েছি। এবার যদি তো গণসংখ্যা দেখেন এগুলা আপনারা এটা সুন্দর করে করে নেবেন। আমরা জানি দুই নম্বর প্রশ্ন কী ছিল, দেখে আসি। দুই নম্বর প্রশ্ন ছিল মধ্যকে সূত্র ব্যবহার করে মধ্যম নির্ণয় করবে। সো আমরা দেখেন মধ্য, আমরা জানি মধ্যম আর সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি বাই এফ এম গুণ সি। এখানে মধ্যমা শ্রেণী 50 মাইনাস 60, এন বাই টু ইগল টু 52 বাই 2 ইগল টু 26, এটি হচ্ছে উত্তর। দেখেন এরপরে দেখেন মধ্যমা শ্রেণী পর পূর্ববর্তী শ্রেণী যদিও সংখ্যা এফ সি ইগল টু 17, মধ্যমা শ্রেণী গণসংখ্যা এফ এম ইগল টু 12, মধ্যমা শ্রেণী নির্মষে এল ইগল টু 50, মধ্যমা শ্রেণী ব্যবধান সি ইগল টু 10। এগুলো আমরা দেওয়া আছে, সেগুলো বের করে নিলাম, কিছু কিছু যেটা দেওয়া নেই সেটা বের করেছি করে। এবার অতএব মধ্যমা সমান সমান এল প্লাস এই সূত্রটি লিখলাম, আমরা এল সমান সমান 50 পেয়েছিলাম, দেখেন এখানে লিখে দিয়েছিলাম। সবগুলো মান পেয়ে গেছি আমরা, মান পেয়ে গেলে আমরা মানগুলো বসায় দিয়ে দেখেন সুন্দরভাবে আমরা যোগ বিয়োগ করেছি। যোগ বিয়োগ করার পর হচ্ছে গিয়ে এটাই উত্তর, নির্ণয় মধ্যমা 57.5, এটাই মধ্যমার উত্তর। তিন নম্বর প্রশ্নটি কী ছিল চলেন দেখা যাক। তিন নম্বর ছিল প্রাচুরকের না গড় গড়ের সূত্র ব্যবহার করে গড় নির্ণয় করবে, গড়ের সূত্র। তো আমরা দেখেন গড়ের সূত্র দিয়ে আমরা জানি গড় কমা এক্স ড্যাশ ইগল টু সামেশন এফ আই এক্স আই বাই এন। এখানে সামেশন এফ আই এক্স আই ইগল টু দেওয়া আছে আমাদের 2940 এবং এন ইগল টু 52, অর্থাৎ আমাদের এক্স বার 2940/52, এত নির্ণয় গড় 56.54, এটি হচ্ছে উত্তর। এবার চার নম্বরে আমরা জানি, চার নম্বরের প্রশ্নটি দেখি কি বলেছে। চার নম্বরে বলছে প্রাচুরকের সূত্র ব্যবহার করে প্রচুরক নির্ণয় করবে। আমরা জানি প্রচুরক এল প্লাস আপনারা দেখেন, সর্বপ্রথম যে প্রশ্নটি, এক নম্বর প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে, প্রদত্ত উপাত্তের সর্বনিম্ন মান 26 এবং উপাত্তের সর্বোচ্চ মান 87। শ্রেণীব্যাপ্তি 10 নিয়ে প্রদত্ত তথ্যগুলোকে বহির্ভূত পদ্ধতির গণসংখ্যা বিভাজন গঠন করা হলো। শ্রেণীব্যাপ্তি ট্যালিমার্ক গণসংখ্যা শ্রেণী মধ্যবিন্দু এক্স আই এফ ফাংশন অব্লিক এক্স আই যোজিত গণসংখ্যা।
দেখেন শ্রেণী ব্যাপ্তে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 87, এগুলো আসলে আমার দেখেন 20 থেকে 30 এই ট্যালি মার্ক ওয়ান আমাদের একটি আছে। দেখেন এখানে কতটি ট্যালি মার্ক আছে সেই অনুযায়ী আপনাদের এর ভিতরে কতটি ওর ভিতরে আছে সেটা আমরা বের করে দেন আমরা এখানে ট্যালি বসালাম। 30 থেকে 40 ভিতরে আছে দেখেন 60টি, এই জন্য আমরা 60টি লিখেছি, এভাবে লিখেছি ট্যালি মার্ক। গণসংখ্যা দেখেন এখানে কয়টা ট্যালি আছে সেটা আমরা যোগ করে লিখেছি, সো এভাবে সবগুলো লিখেছি এবং এন ইকুয়াল টু 52। শ্রেণীর মধ্যবিত্ত মধ্যবিন্দু দেখেন এক্স আই দিয়ে 25, আমরা দেখেন 25, 35, 45, 55, 65 এটা লিখেছি, এফ ফাংশন এক্স আই 25, এটা আর এটা গুণ করলে যেটা হয় আমরা এই দুটো গুণ করে এটা বসিয়েছি। এবার যদি তো গণসংখ্যা দেখেন এগুলা আপনারা এটা সুন্দর করে করে নেবেন। আমরা জানি 2 নম্বর প্রশ্ন কী ছিল, দেখে আসি। 2 নম্বর প্রশ্ন ছিল মধ্যকে সূত্র ব্যবহার করে মাধ্যম নির্ণয় করবে। সো আমরা দেখেন মধ্য আমরা জানি মাধ্যম আর সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি বাই এফ এম গুণ সি। এখানে মধ্যমা শ্রেণী 50 মাইনাস 60, এন বাই টু ইগল টু 52 বাই 2 ইগল টু 26, এটি হচ্ছে উত্তর। দেখেন এরপরে দেখেন মধ্যমা শ্রেণী পূর্ববর্তী শ্রেণী যদি সংখ্যা এফ সি ইগল টু 17, মধ্যমা শ্রেণী গণসংখ্যা এফ এম ইগল টু 12, মধ্যমা শ্রেণী নির্মষে এল ইগল টু 50, মধ্যমা শ্রেণী ব্যবধান সি ইগল টু 10, এগুলো আমরা দেয়া আছে সেগুলো বের করে নিলাম। কিছু কিছু যেটা দেয়া নেই সেটা বের করেছি করে এবার অতএব মধ্যমা সমান সমান এল প্লাস এই সূত্রটি লিখলাম, আমরা এল সমান সমান 50 পেয়েছিলাম দেখেন এখানে লিখে দিয়েছিলাম। সো সবগুলো মান পেয়ে গেছি আমরা, মান পেয়ে গেলে আমরা মানগুলো বসায় দিয়ে দেখেন সুন্দরভাবে আমরা যোগ বিয়োগ করেছি। যোগ বিয়োগ করার পরে হচ্ছে গিয়ে এটাই উত্তর নির্ণয়, মধ্যমা 57.5, এটাই মধ্যমার উত্তর। 3 নম্বর প্রশ্নটি কী ছিল চলেন দেখা যাক। 3 নম্বর ছিল প্রাচুরকের না গড় গড়ের সূত্র ব্যবহার করে গড় নির্ণয় করবে, গড়ের সূত্র। তো আমরা দেখেন গড়ের সূত্র দিয়ে আমরা জানি গড় কমা এক্স ড্যাশ ইগল টু সামেশন এফ আই এক্স আই বাই এন। এখানে সামেশন এফ আই এক্স আই ইগল টু দেওয়া আছে আমাদের 2940 এবং এন ইগল টু 52, অতএব আমাদের এক্স বার 2940 বাই 52, এত নির্ণয় গড় 56.54, এটি হচ্ছে উত্তর। এবার 4 নম্বরে, 4 নম্বরে দেখেন আমরা জানি প্রচুরক ইগল টু এল প্লাস ডেল্টা ওয়ান বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু গুণ সি। এখানে 15 সবচেয়ে বেশি গণসংখ্যা, তাই শ্রেণী 60 মাইনাস 70, এল প্রচুরক শ্রেণী নিম্নসীমা 60, ডেল্টা ওয়ান প্রচুরক শ্রেণী ও তার পার্শ্ববর্তী পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যার ব্যবধান 15 মাইনাস 12 ইগল টু 3। এবার ডেল্টা টু প্রাচুক, ডেল্টা টু বের করার নিয়ম, প্রাচুক শ্রেণী ও তার পার্শ্ববর্তী শ্রেণী গণসংখ্যার ব্যবধান 15 মাইনাস 5 ইগল টু 10। প্রাচুরক সমান সমান 60 যোগ 3 বাই 3 যোগ 10 গুণ 10, এত উত্তর নিনে প্রাচুরক এত। সো আপনারা এটা আপনারা সুন্দরভাবে করতে পারবেন আমি আশা করি। এরপরে আছে দেখেন 2 নং প্রশ্নের উত্তর, যেহেতু সংশ্লেষাঙ্ক মূল ও স্কেল হতে স্বাধীন, সুতরাং মনে করি ইউ ইগল টু এক্স মাইনাস 600 বাই 25 এবং ভি ইগল টু ওয়াই মাইনাস 8200 বাই 100। এখন নির্মেম সংশ্লেষাঙ্ক নির্ণয়ের তালিকা তৈরি করা হলো। মূলধন দেখেন 1000 টাকায় এক্স, মুনাফার টাকায় ওয়াই, ভি ইগল টু এক্স মাইনাস 600 বাই 25, ভি ইগল টু ওয়াই মাইনাস 8200 বাই 100, ইউ ভি ভি ইউ স্কোয়ার ভি স্কোয়ার। সো আপনারা দেখেন আমি সুন্দর করে মানটি বসিয়ে দিয়েছি, আপনারা কীভাবে যোগ বিয়োগ করেছি এটা আপনারা দেখে নেন সুন্দরভাবে, আশা করি আপনারা করতে পারবেন, এটা সুন্দরভাবে করে দিয়েছি। সো আপনারা এইভাবে আসলে অ্যাসাইনমেন্টের সমাধানটি করবেন। এরপরে দেখেন আমরা জানি সংশ্লেষাঙ্ক আর ইগল টু সূত্রটি বসিয়েছি, যে সূত্রটি বসানোর পরে দেখেন সুন্দরভাবে করে দিয়েছি। সো এরপরে সমাধান দিয়েছি দেখেন ফলাফল বিশ্লেষণ 2 নম্বরে ছিল ফলাফল বিশ্লেষণ। 2 নম্বর প্রশ্নটি আমরা দেখি ফলাফল বিশ্লেষণ করবে, এবার ফলাফল আমরা বিশ্লেষণটা করি সুন্দর করে চলেন। দেখেন ফলাফল একটি একটি ঋণাত্মক সংখ্যা, অতএব চলক দুটি সমমুখীভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ বলা যায় মূলধন বাড়লে মুনাফা বাড়বে। সো এই ছিল আজকের সমাধানটি। আমার আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যাতে করে ভিডিও ছাড়া সর্বদা আপনাদের চলে যায়। আর হ্যাঁ, আমি রোল করে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুন্দরভাবে, আপনারা দেখে নেন। সো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।